নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলান। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখছেন, এই সময়ে দেখছেন এবং সকলেরই ভালো লাগছে। আর আমি জানি আমার এই অনুষ্ঠান অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই তাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, প্রত্যেকটা পিতা মাতা স্বপ্ন দেখে তার সন্তান ভালো পড়াশুনো করুক, ভালো ইঞ্জিনিয়ার হোক, ভালো ডক্টর হোক, ভালো সায়েন্টিস্ট হোক। অনেকেই আছেন যারা চান তার সন্তান ভালো ড্যান্সার হোক, ভালো সিঙ্গিং সিঙ্গার হোক বা অ্যাক্টিং লাইনে যাক, অভিনয় তার পেশা করুক। আবার অনেকে আছেন যারা সার্ভিসের দিকে ভাবনা চিন্তা করে, সেটা সেন্ট্রাল হতে পারে, সেটা স্টেট লেভেলের হতে পারে। অনেক পিতামাতাই চান যে চাকরি বাকরি দরকার নেই, ভালো ব্যবসা করুক, কারণ বংশের দিক থেকে হয়তো কোনো ভালো ব্যবসার সঙ্গে তারা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেই বংশানুক্রমিক ভাবে চাইছেন আপনার ছেলেও যাতে সেই বিজনেসের হালটা ধরে। প্রত্যেকটা বিষয়ের পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয়ের পেছনেই একটা লক্ষ্য আমাদের, সেটা হলো আপনার ছেলেটি বা আপনার মেয়েটি জীবনে প্রতিষ্ঠা পাক, নিজের পায়ে দাঁড়াক, নিজের কেরিয়ারটাকে বিল্ড আপ করুক, একজন সাকসেস ম্যান হয়ে উঠুক, যার নাম যার সুনাম যাতে ছড়িয়ে পড়ে। এই উদ্দেশ্যে প্রত্যেকটা পিতা মাতা তাদের সাধ্য অনুযায়ী, কখনো কখনো সাধ্যের থেকে বাইরে বেরিয়ে গিয়েও তারা চেষ্টা করে। তারা মেন্টাল হেল্প করছেন, অর্থনৈতিক দিক থেকে তো অবশ্যই হেল্প করছেন। আমি এমনও বেশ কয়েকজন গার্জেনকে পেয়েছি রাত জেগে ছেলেটির সঙ্গে বা মেয়েটির সঙ্গে পাশাপাশি থেকে তাকে মেন্টালি ভাবে হেল্প করে যাচ্ছে, উৎসাহ দিয়ে যাচ্ছে, বাবা তোমার হবে এটা, তুমি পারবে, মা তোমার কোথায় কি প্রবলেম আছে বলো, আমি তোমাকে গাইড করব। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু শব্দ বললাম, কিন্তু সব পিতামাতার স্বপ্ন আছে, থাকে, কিন্তু সবাই কিন্তু সেটা ক্যারি করতে পারে না। পড়াশোনা হয়তো করেছে, ডক্টর নিয়ে ভালো পড়াশোনা করেছে, কিন্তু তার যে প্রসার, কর্মজগতের যে প্রসার, সেটা হয়তো করতে পারছে না। ল নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনা করেছে, কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারছে না। অর্থাৎ কর্মজগতে যেভাবে প্রতিষ্ঠা পাওয়া উচিত সেটা পাচ্ছে না। ভালো মানে বংশানুক্রমিক ভাবে যে বিজনেসটা হাত ধরলো বা ধরলো, যে বিজনেসটা শুরু করলো, 2 বছর 4 বছর পর দেখা গেল সেই বিজনেসটা তার দ্বারা আর হয়ে উঠছে না, আস্তে আস্তে করে অধঃপতন হচ্ছে। দেখুন, আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার একটাই কথা বলবো, আপনাদের স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন যাতে পূরণ হয় সেটা আমিও চাই, কিন্তু আপনার ওই সন্তানটি বা ওই মানে ছেলেটি বা মেয়েটি তারাকে সেটা হোল্ড করবার মতো তাদের বিষয় আছে, তারা প্রচেষ্টা করছে, তারা প্রচেষ্টা করছে, কিন্তু কেরিয়ারে ডেভেলপমেন্ট পাবে কি পাবে না সেটা কিন্তু শুধুমাত্র ওই প্রচেষ্টার মাধ্যমে হয় না। প্রচেষ্টা অবশ্যই দরকার, শুধুমাত্র ভাগ্য বললে হবে না,
শুধুমাত্র ভাগ্যের উপর বেস করে আপনি যদি বসে থাকেন কখনো আপনি এগোতে পারবেন না। আবার শুধুমাত্র প্রচেষ্টা করলেও যে হবে সেটাও নয়, কারণ আজকের দিনে আমার অনেক ছোট ছোট ভাই বোনেরা আছো যারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দিয়ে ওয়েট করে বসে আছো, ওয়েটিং লিস্টে আছো, কিংবা রাজপথে অনেকেই আছে, তারা কিন্তু প্রচেষ্টার শেষ করেনি, প্রচেষ্টার যে শেষ সেটা কিন্তু করেনি, কন্টিনিউ করে গেছে তারা। তাদের সঙ্গে অন্যান্যরাও পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে অন্যরাও তো ইন্টারভিউ দিয়েছে, তাদের সঙ্গে অন্যরাও লিস্টে এসেছে, তারা আজকের দিনে আবার চাকরি করছে, কিন্তু সেই ভাইটি বা সেই বোনটি রাজপথে বসে আছে, ওয়েটিং এ বসে আছে। প্রচেষ্টার জায়গায় কিন্তু উনিও করেছে, ইনিও করেছে, দুজনেই করেছে, কিন্তু ভাগ্যের হেল্প। হ্যাঁ, তার পিছনে দুর্নীতি কি আর বিজেপি সেটা আলাদা সাইড, কিন্তু সেই দুর্নীতির মধ্যে এরা কেন করলো, ওরা কেন করলো না? ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। শুধু ভাগ্যকে বললে হবে না, শুধুমাত্র প্রচেষ্টাকে বললে হবে না। এবার এই যে ভাগ্যের ক্ষেত্র, যেটা আমি আজকের আলোচনার শুরুতে এলাম, আমার অনেক ছোট ছোট ভাইরা আছো, ছোট ছোট বোনেরা আছো, যারা পড়াশোনা করছো, যারা হয়তো টেস্ট এই ডিসেম্বর মাসে, নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে টেস্ট শুরু হয়েছে বা হতে চলেছে, যারা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, এমন ছোট ছোট অনেক ভাই বোনেরা আছো, তারা কিন্তু রাত জেগে পড়ছো, রাত জেগে পড়ছো। আপনি গার্জেন, পিতা মাতা পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে হেল্প করছেন, সাহায্য করছেন, কিন্তু সেই ছেলেটা দুদিন পর ভুলে যাচ্ছে, সাবজেক্টটা ভুলে যাচ্ছে, মুখস্থ রাখতে পারছে না, প্রচেষ্টা করছে কিন্তু সে, সে একটা অঙ্ক করছে, একটা অঙ্ক ভালো করে বুঝেছে, সব ঠিক আছে, অঙ্কটা যখনই করতে যাচ্ছে 70% অঙ্কটা কমপ্লিট করলো, তারপর গিয়ে কোনো একটা লাইন, কোনো একটা অঙ্কের লাইন এমন যোগ বিয়োগ গুণ ভাগে এমন একটা জায়গায় ভুল করলো, অঙ্কের পরের যে 30% সেটা আর কমপ্লিট করতে পারছে না। লাইফ সায়েন্স বা হিস্ট্রি বা জিওগ্রাফি বা যে কোনো একটা সাবজেক্টে একটা বড় প্রশ্নের মধ্যে লিখছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু সেন্টেন্স, বেশ কিছু সেন্টেন্স বাক্য হয় সে নিজের অজান্তে ভুল করে যাচ্ছে বা স্পেলিং মিস্টেক করে যাচ্ছে, যে কারণে তার যে মার্কস পাওয়া উচিত সেটা পাচ্ছে না। কি বলবেন? আবার এমন অনেক ছাত্র আছে যারা বই নিয়ে বসতেই চাইছে না, পড়ছে না, তার বাবা মা পিতা মাতা কি প্রচেষ্টা করছে না? ঠিক এইখানেই দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, এইখানেই দরকার একজন সঠিক তান্ত্রিক বন্ধু, যিনি আপনাকে সঠিকভাবে পথ দেখাবেন, যিনি আপনাকে সঠিকভাবে রাস্তা দেখাবেন, যিনি আপনাকে সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি দেখেছি অনেক 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 জন্মছক আমি পরীক্ষা করেছি, জন্মছকের মধ্যে যদি ছন্দ ছাড়া যোগ যদি হয়ে থাকে, জন্মছকের মধ্যে যদি কেমোদ্রম যোগ যদি হয়ে থাকে, জন্মছকের মধ্যে বুধ গ্রহটি অশুভ গ্রহের সঙ্গে কানেকশন যদি করে বসে থাকে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি শনি রাহু চন্দ্রের কম্বিনেশন, সেটা নাক্ষত্রিক যোগ হোক, দৃষ্টির মাধ্যমে হোক, যদি কোনোভাবে অশুভ ক্ষেত্র তৈরি করে বসে থাকে, তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। আপনি হাজার চেষ্টা করলেও হচ্ছে না, পাচ্ছে না, জয়েন্টে একবার বসেছে, দুবার বসেছে, তারপর টাইমও নেই আর ইচ্ছেও নেই, ব্যাপারটা হয়ে গেছে এরকম। সঠিকভাবে গাইড করা দরকার, হবে না বলে কিছু নেই, হতে হবে,
জন্মছকে ডিস্টার্ব আছে সেটাকে ঠিক করতে হবে। মাঙ্গলিক থাকতে পারে, অসুবিধে নেই, তার জন্য সঠিক টাইম আছে, সঠিক সময় আছে, কোন মুহূর্ত আছে, সেই ধরে যদি কাজ যদি করা যায় নিশ্চিত রেজাল্ট। আর আমি পরিষ্কার বলতে পছন্দ করি, আপনি যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আপনার জন্মছক, আপনি জন্মগ্রহণ করেছেন একবার পৃথিবীতে, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, সেই তারিখ সময় এবং স্থান এর উপর বেস করে যে জন্ম কুণ্ডলীটা তৈরি হচ্ছে, আপনার ভূত, আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান সমস্ত কিছুটাই আছে। বিবাহ হচ্ছে না, জন্মছকে বিবাহ হচ্ছে না, সমসপ্তম স্থানটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, অষ্টম স্থানটা লক্ষ্য করুন, পঞ্চম স্থানটা লক্ষ্য করুন, এবং অবশ্যই লগ্ন ভাব, একাদশ ভাব লক্ষ্য করুন। প্রবলেমটা অটোমেটিক এখানেই আছে। হ্যাঁ, সংশোধন কিন্তু আছে, সংশোধন আছে, যত বড় সমস্যাই থাকুক না কেন, যত বড় সমস্যাই থাকুক না কেন, জানবেন সমস্যা কিন্তু আছে, এবং সেই সমস্যার সমাধান কখনো কখনো সেটা সূক্ষ্ম রূপে, কখনো কখনো সেটা বৃহৎ রূপে জন্মছকেই আছে। শুধুমাত্র আপনার কাজ হলো একজন সঠিক মানুষের কাছে আসা, আর যে মানুষটার কাছে আসছেন তিনি যদি প্রাজ্ঞ হন, যিনি সাবজেক্ট যদি জানেন, তিনি আপনাকে হাতে ধরে দেখিয়ে দেবেন যে এই প্রবলেম, তিনি যদি সঠিক কাজ যদি জানেন তাহলে অবশ্যই তিনি সঠিকভাবে আপনাকে সেই সমাধান করে দিতে পারবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন। মেয়ের নাম মৌদে। মৌদে, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 17/12/98। 17/12 1998। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 10টা বহরমপুর। রাত্রি 10টা বহরমপুর। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী মৌয়ের জন্ম 12 হলো বৃহস্পতিবার। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলো জানা ছিল? বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। মেয়েটির কি বিবাহ হয়েছে? হয়নি। পড়াশোনা করছে? ওকে, পড়াশোনা করছে, বিএড কমপ্লিট, বিএড কমপ্লিট, গুড। প্রশ্ন কি আছে বলুন? দেখুন, এই মেয়েটির কেরিয়ার হবে, এই মেয়েটির ভালো কেরিয়ার হবে, এবং ভালো জায়গায় ও সার্ভিস করবে, তবে যখন পাওয়ার উচিত হবে সেই সময় এই মেয়েটি পাবে না। এই পাওয়ার জন্য ওকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, অর্থাৎ স্ট্রাগল ওকে করতে হবে, এবং এরকম পরিশ্রম করতে করতে যখন ও ফেড আপ হবে ঠিক সেই সময় ও ভালো সার্ভিসটা পাবে। কি কারণে হবে? এই জন্মছকে দু তিনটে জায়গা আমি লক্ষ্য করেছি। একটা হলো দারিদ্র্যযোগ তৈরি হয়ে আছে। এই দারিদ্র্যযোগ অর্থনৈতিক দারিদ্রতা নয়, এই দারিদ্রতা হলো কর্ম প্রাপ্তির দারিদ্রতা। মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, ভালো শিক্ষিতা, কিন্তু কর্ম প্রাপ্তির ক্ষেত্রে এই দারিদ্র্যযোগটা তৈরি হয়ে আছে।
এবং পাশাপাশি একটি কালসর্পযোগ তৈরি হয়ে আছে, যেটা ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্সটা রাখতে সহজে দেবে না। এই দুটো জায়গা এই মেয়েটির কেরিয়ারে বাধা নিয়ে আসবে, অবশ্যই 100% হবে, হতেই হবে, ঠিক হতেই হবে, এবং ঠিক করা যাবে না। বহরমপুর নয়, আমি কৃষ্ণনগরে প্রতি মাসের প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর রেল স্টেশন। বিবাহ জীবন ভালো হবে না, পারিবারিক জীবন ভালো হবে না মেয়েটির। দেখুন, কারণ অনেকগুলো আছে, আপনাকে আপনাকে কারণ জেনে লাভ নেই, সমাধান দরকার। আমি প্রথমে বললাম অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অবশ্যই এটা কালসর্প। আর মেয়েটাকে একটু সঠিকভাবে গাইড করুন, মেয়েটিকে সঠিকভাবে গাইড করুন। একটা প্রবাদ আছে, সেই বুদ্ধিমানদের ইশারাই কাফি। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি বুঝতেই পারবেন আমি কি বলতে চাইলাম। তার জন্মছকটা ভালো, আমি খারাপ বলবো না। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা অবশ্যই আছে, সেটাকে ওভারকাম করলেই এই মেয়েটি ভালো সার্ভিস পাবে। আর ওভারকাম যদি না করে পাবে না, এটা নয়, পাবে পাবে। মেয়েটি এমএ করেছে, বিএড করেছে, ভালো কথা। দেখা গেল এরপরে হয়তো একটা প্রাইমারি স্কুলে গিয়ে চাকরি করছে, তাহলে ওর যোগ্যতা অনুযায়ী অনেক কম। কিংবা হয়তো একটা প্রাইভেট সেক্টরে গিয়ে চাকরি করছে, যোগ্যতা অনুযায়ী অনেক কম। কারণ ওর কর্মের ক্ষেত্রে একটা দারিদ্রতা তৈরি হয়ে আছে, কর্মের ক্ষেত্রে একটা দারিদ্রতা, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দারিদ্রতা। সংশোধন করলে অবশ্যই রেজাল্ট, সংশোধন না করলেই খুঁটি মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। যে পথটা গাড়িতে করে যদি যাওয়া যায় হয়তো 2 ঘন্টা, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলে সেখানে 2 দিন। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, পড়াশোনার জায়গায় সমস্যা হতে পারে। এবার এই ছেলেটি বা এই যে মেয়েটি যে পড়াশোনা করছে, শুধুমাত্র জন্মছকটা তো অবশ্যই দেখতে হবে। জন্মছকে যদি প্রবলেম থাকে এগুলো সংশোধন করতে হবে, কিন্তু আপনি এই মুহূর্তে তো আসতে পারছেন না, এই মুহূর্তে আসতে পারছেন না। আপনি বাড়িতে বসেই কয়েকটা জিনিস এগুলো করুন না, তাতে এটা এটা কিন্তু মানে সলিড সলিউশন নয়। কিন্তু তবুও ওই ছেলেটি বা মেয়েটি হয়তো পড়াশোনার ক্ষেত্রে একটু পজিটিভিটি আসতে পারে বা আসবে, সেটা কি? ওই ছেলেটিকে বা মেয়েটিকে নর্থ, নর্থ ইস্ট বা ইস্ট, উত্তর দিক, উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে ফেস করে মুখমণ্ডল যদি থাকে সামনে, এরকম ভাবে বসে তারপর পড়তে বসুন। যে রুমে পড়তে বসবে সেই রুমটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। যে রুমে পড়তে বসবে, যদি চেয়ার টেবিলে বসে, অবশ্যই সামনে একটি সরস্বতী মায়ের মূর্তি, যদি সম্ভব না হয় একটা ছবি সামনে রাখুন, এবং ওই বাচ্চাটিকে নিজের হাতে মা সরস্বতীর যে মন্ত্র সেটা নিজে লিখে সামনে রাখতে বলুন। যখন পড়তে বসবে, সকালে হোক বা সন্ধ্যে হোক, যখন পড়তে বসবে অবশ্যই হাত মুখ ভালো করে ধুয়ে, কানে একটু জল দিয়ে, ঘাড়ে একটু জল দিয়ে তারপর যেন মুছে পড়তে বসে, ভালো রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এবং সেই রুমটি, যে রুমটায় বসছে, সেই রুমটাতেই যদি মর্নিং এ, ফার্স্ট মর্নিং এ দরজা বা জানলা দিয়ে যদি সূর্যের আলো, একদম মানে মর্নিং এর আলো যদি প্রবেশ করে, তাহলে জানবেন সেই রুমটি ওই বাচ্চাটির পড়াশোনার জন্য মারাত্মক ভালো হবে।
ওই রুমে বসতে দিন। হ্যাঁ, অনেকে আছে বই পড়ছে একবারে পুরো বেডের উপরে, হ্যাঁ হয়তো মানে স্থান সংকুল অসংকুলের জন্য হয়তো বসছে, জায়গা নেই বলে হয়তো বসছে, বসুক। কিন্তু চেয়ার মানে আশেপাশে যে বালিশ পিলো যদি থাকে সেটাকে সাইড করে দিন, যদি সম্ভব হয় একটা ধোয়া বেড কভার একটু বিছিয়ে নিয়ে তার উপরে বসুক। সব থেকে ভালো হলো কাঠের চেয়ার টেবিল। যে বাচ্চাটি পড়বে যাই পড়ুক, যে সাবজেক্টই পড়ুক, যে ক্লাসেই পড়ুক, যে কোনো চাকরির জন্যই পড়ুক, পড়াশোনার আগে যেটা করবে অবশ্যই টোটাল যেটুকু পড়ছে, যেটুকু পড়বো বলে মনে করছে, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করুক। ছোট ছোট পার্ট করে নিক, 10 মিনিট আমি এটা পড়বো, কি 15 মিনিট আমি পড়বো, পড়ার পর পুরো গ্যাপিং মানে 5 মিনিটের জন্য গ্যাপ করে দিন, পরে আবার সেকেন্ড পার্ট আবার পড়ুক 10 মিনিট 15 মিনিটের জন্য, তারপরে 5 মিনিটের জন্য রেস্ট, মাথার রেস্ট, মনের রেস্ট, পার্ট বাই পার্ট করুক, দেখবেন পড়াশোনায় ভালো হবে। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় অবশ্যই বুধ গ্রহের বীজ মন্ত্র আছে, বুধ গ্রহের বীজ মন্ত্র আছে, ওই ছেলেটাকে একটু পাঠ করতে দিন, অনেক ভালো রেজাল্ট আসবে। আর যারা এগুলো করার পাশাপাশি মনে করছেন আর একটু দরকার, তারা অবশ্যই ভালো একজন জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে সবটা অ্যানালাইসিস করিয়ে একদম পারফেক্ট সলিউশন, প্রতিকার, প্রতিবিধান তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে বা জ্যোতিষ তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে অবশ্যই একটা নীল সরস্বতী কবচ সঠিক ভাবে করতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে, তারা অবশ্যই আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন, মাসের দুটো শুক্রবার মেচেদায় পাবেন, অপর দুটো শুক্রবার ব্যারাকপুর। আমি মঙ্গলবার করে এখন ব্যারাকপুরে বসছি না, আমি শুক্রবার দুটো শুক্রবার ব্যারাকপুরে বসছি, দুটো শনিবার বর্ধমানে, অপর দুটো শনিবার শেওড়াফুলিতে, এই মুহূর্তে বন্ধ আছে, কৃষ্ণনগরে অবশ্যই রবিবার, দুটো রবিবার আছে। নিশ্চিত সমাধান যদি চান তাহলে একবার আসবেন, দ্বিতীয়বার নয়, কারণ আপনার জন্মছক একবার তৈরি হয়েছে, দুবার হয়নি। জন্মছকের মধ্যে ভালো মন্দ সবকিছু আছে, সেখান থেকে অমৃতটাকে বার করুন, সেখান থেকে ক্রিমটাকে বার করুন, আর জঞ্জাল সেটাকে দূর করুন। সন্তানের বিয়ে হচ্ছে না, ভাবছেন পিতামাতা হয়ে ভাবছেন কি করব কি করব, একবার আসবেন একবার। মেয়ের বিবাহ ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কি করবেন ভাবছেন, একবার আসবেন। ছেলে অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করছে না, মায়ের সঙ্গে মুখোমুখি তর্ক, বাবার সঙ্গে মুখোমুখি তর্ক এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, একবার আসবেন, দ্বিতীয়বার আসতে হবে না। আয় উন্নতিতে বাধা, ব্যবসায় সমস্যা, একবার আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধাল, যেটা পারি এক বাক্যে হ্যাঁ, যেটা পারি না না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রান্তে।